হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান তার একমাত্র সন্তান স্টার কিড আব্রাম খান জয়কে মাঝে মধ্যে চমকে দিতে অনেক বেশি ভালোবাসেন। অনেক ব্যস্ততার পরেও ছেলের কথা একদমই ভুলে যান না সুপারস্টার শাকিব খান। তার দায়িত্ব যেন দিন দিন বেড়েই চলেছে। 2020 সাল থেকেই তিনি রীতিমতো পোস্ট দিচ্ছেন ফেসবুকে, তার ছেলেকে কতটা ভালোবাসেন সেটা প্রকাশ আমরা সেখানেই দেখতে পাচ্ছি। হুটহাট ছেলের কাছে যাওয়া বা ছেলেকে তার নিজের কাছে নিয়ে নেওয়া, এটা যেন তার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। সুপারস্টার শাকিব খান পা টিপে টিপে চোরের মতো জয়ের রুমে প্রবেশ করলেন। জয় পড়াশোনা নিয়ে যখন ব্যস্ত থাকে তখন একেবারেই অন্যদিকে তার খেয়াল থাকে না, বিশেষ করে যখন ছবি আঁকে তখন কারো উপস্থিতি সে একেবারেই বুঝতে পারে না। তার মাও মাঝে মধ্যে বলেন, জয় যখন পড়াশোনা কিংবা ছবি আঁকার কাজ করে তখন ওকে আসলে অন্যরকম দেখতে মনে হয়। আমার কাছে মাঝে মাঝে মনে হয় ও হয়তো ভ্যান গগ কিংবা পিকাসোর ছাত্র। আসলেই হয়তো বা এক সময় ও অনেক বড় শিল্পী হতে পারে। আমার কেন যেন মনে হয় জয় আমাদের সবার ধারণার বাইরে একটা কিছু হবে, তবে খুব যে বড় একটা কিছু হবে সে ব্যাপারে আমি নিশ্চিত। মা হিসেবে সবসময় স্রষ্টার কাছে দোয়া করি যেন জয় একটা বড় কিছু হয়ে যায়। আমাদের সুপারস্টার শাকিব খান তিনিও কিন্তু জয়কে নিয়ে এখন অনেক বেশি আশাবাদী। তিনি ঘরে ঢোকার আগে জানতে চাইলেন জয় কোথায় আছে, বললেন যে জয় তার রুমে আছে এবং সেখানে সে ছবি আঁকছে। জয়কে চমকে দেওয়ার জন্যই তিনি বললেন, কোনো শব্দ করো না, আমি দেখি তাকে চমকে দিতে পারি কিনা। পা টিপে টিপে তিনি যখন জয়ের রুমে ঢুকলেন, ঢুকেই তিনি অবাক হয়ে গেলেন। জয় আঁকছিল একটি ছবি যেখানে শাকিব খান, অপু বিশ্বাস এবং জয়েরই ছবি। মাঝে মধ্যে ডোরেমন আঁকছে এবং ডোরেমনের ছবিটা সে ভালোভাবে আঁকার চেষ্টা করছে। আসলে বন্ধুরা, আমরা জানি ছোট বাচ্চারা আসলে অনেক কিছু তার নিজের মতো করে করতে ভালোবাসে। হয়তো বা স্কুল থেকে তাকে অন্য একটা কিছু আর্ট করতে দিয়েছিল কিংবা তার মনের মতো করেই যেটা ইচ্ছে সেটাই তিনি আঁকছিল। এরকম সময় শাকিব খান চুপ করে ঘরে ঢুকলে সে কিছুতেই বুঝতে পারে না জয় যে তার রুমে কেউ ঢুকেছে। পেছন থেকে গিয়ে যে হপ করে ওঠে এবং জয় তার বাবাকে দেখে খুব খুশি হয়ে যায়। আসলে ইদানিং জয় ও বাবাকে অনেক বেশি মিস করে। মাঝে মধ্যে বাবাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে, পাপা তুমি এখন আসো, আমার জন্য মিষ্টি নিয়ে আসো। সবচাইতে বড় কথা, জয় যখন কোনো কিছু নিয়ে যেতে বলে শাকিব খান সেটা তখন আর যত কাজে থাকুক সেই কাজে মন দিতে পারে না একদমই। সেটা যত রাতই হোক সে কিন্তু তার কাছে পৌঁছে দেয়। আসলে এই সন্তান এবং বাবা, বাবা এবং মা, মা এবং সন্তান, নারী বন্ধন, রক্তের বন্ধন, এগুলো থাকেই, এগুলো থেকেই যায়। যেখানেই থাকুক সন্তান, যেভাবেই থাকুক, বাবা মায়ের মন সেখানেই থাকে। হয়তো প্রকাশটা সবসময় একরকম হয় না। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।